আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রাইমারি ক্যাটাগরি সলিউশন রাউন্ডে একটা প্রবলেম সলভ করব। তো এখানে কি বলা আছে, একটি বর্গের ক্ষেত্রফল 36 হলে এর চার গুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গের পরিসীমা কত। তাহলে আমাদের কি জানতে হবে, বর্গের ক্ষেত্রফলের সূত্র এবং বর্গের পরিসীমা সূত্র। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা আমি লিখে দেই, ক্ষেত্রফল ইকুয়াল, এটা কিন্তু বর্গের জন্য, তাহলে বর্গের ক্ষেত্রফল এটা ইকুয়াল এক বাহুর দৈর্ঘ্য তার উপর স্কোয়ার, মানে দুইটা এক বাহুর দৈর্ঘ্য আমরা গুণ করব। তাহলে এক বাহুর দৈর্ঘ্য যদি তোমাকে পাঁচ দেওয়া থাকে, তুমি যদি পাঁচের উপর স্কোয়ার দাও, মানে দুইটা পাঁচের গুণফল করো, তাহলে সেটা হবে ওই পাঁচ বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। তো আমাদের এটা হলো ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমি যদি এক বাহুর দৈর্ঘ্য এটাকে এ দ্বারা প্রকাশ করি, তাহলে আমি বলতে পারতেছি না এ স্কোয়ার। যদি আমি একটা বাহুর দৈর্ঘ্য সেটাকে এ দ্বারা প্রকাশ করি, তাহলে বর্গের ক্ষেত্রফল বলতে পারতেছি আমি এ স্কোয়ার, মানে দুইটা এ এর গুণফল। এটা মানেই কিন্তু এ গুণন এ। তাহলে এটা আমাদের ক্ষেত্রফল গেল। এখন যদি আসি বর্গের পরিসীমা কত, বা পরিসীমার জন্য সূত্রটা কী, বর্গের পরিসীমা কী হবে। পরিসীমা বলতে কী বোঝায়, কোনো যদি একটা বর্গ দেওয়া থাকে, পরিসীমা বলতে বোঝাচ্ছে এই যে লাইনগুলো টানলা না, এটা মোট কত দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে এটা যদি আমি ঘুরে আসি, মোট কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করলো সেইটা। তাহলে আমাদের এক বাহুর দৈর্ঘ্য এ হলে, আমরা জানি প্রত্যেকটা বর্গের বাহুর দৈর্ঘ্য সমান, এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে তোমার পরিসীমা কী হবে, এ এ এ এ, এই চারটায় যোগ করতে হবে। তাহলে তুমি যদি চারটায় যোগ করো, বাবা হলো চারটা এ, ফোর এ। তাহলে বর্গের পরিসীমা কী হবে, ফোর এ। আর এ মানে কি, এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এই দুটো জিনিস জানলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের বলছে একটি বর্গের ক্ষেত্রফল 36 হলে, তাহলে একটা বর্গ, সেই বর্গের ক্ষেত্রফল কত দেওয়া আছে, ক্ষেত্রফল 36 হলে এর চার গুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গের পরিসীমা কত। তাহলে এই যে 36 ক্ষেত্রফল বিশিষ্ট যে বর্গটা আছে, তার চার গুণ ক্ষেত্রফল, তার মানে একে চার দিয়ে গুণ করতে হবে। তাহলে চার ছয় চব্বিশে চার, হাতে থাকলো এক, আবার তিন চারে বারো, সরি চার ছয় চব্বিশে চার, হাতে থাকলো দুই, তিন চারে বারো, তেরো, চোদ্দো, একশো চুয়াল্লিশ। এখন দেখো, এই যে চার গুণ ক্ষেত্রফল একটা পাইলাম না, এটা তো ক্ষেত্রফল পাইলাম। তো এই চার গুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গের, এটাও একটা বর্গ, তার পরিসীমা কত। তাহলে পরিসীমা চাইছে, এটা কি আমরা ক্ষেত্রফল পাইলাম না, ক্ষেত্রফলের সূত্র কি, এ স্কোয়ার। তাহলে আমি বলতে পারি এ স্কোয়ার এটা ইকুয়াল টু 144, মানে 144 এ স্কোয়ার। এখন আমরা যদি এর মানটা বের করি, তাহলে কী হবে, স্কোয়ারটা রুট হয়ে গেল 144। তাহলে আমাদের কাজ হলো 144 এটাকে ভাঙানো। তাহলে আমরা 144কে ভাঙাই, তো আমি এটা মিশিয়ে দিই। তাহলে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, দুই দিয়ে ভাগ করতে পারি। তাহলে দুই দ্বারা ভাগ করলে সাত দুগুণো চোদ্দো, দুই দুগুণো চার, আবার দুই দ্বারা ভাগ করলে 36, আবার দুই দ্বারা ভাগ করলে 18, আবার দুই দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে, 9, আবার তিন দ্বারা ভাগ করলে হবে 3। তাহলে দেখো আমাদের এখানে 144, এটাকে আমি প্রকাশ করতে পারতেছি রুট দুই গুণন এই দুই, গুণন এই দুই, গুণন এই দুই, গুণন এই তিন, গুণন এই তিন। তাহলে আমি জাস্ট গুণ করে দিলাম, টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু থ্রি, জাস্ট এই সাইডটা গুণ করে দিলাম। এটা করলেই কিন্তু আমরা 144 পাবো। তাহলে আমি যদি দুইটা থেকে একটা নিই, টু নেই, তাহলে টু ইন্টু রুট, যেহেতু রুট আছে তো দুইটা মিলে একটা টু হলো, আবার এখানে তিনটা মিলে একটা তিন হবে, তাহলে তিন দুগুণো ছয়, ছয় দুগুণো বারো, তার মানে রুট 144-এর মান হবে 12। এটা কী পাইলাম, এটা পাইলাম আমরা এ। এ মানে কি, একটা বাহুর দৈর্ঘ্য, যখন 144 ক্ষেত্রফল হবে তখন ওই বর্গের একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, ১২ হবে। তো এখন আমাদের চাইছে যে ওই যে বর্গ যার এক বাহুর দৈর্ঘ্য 12 আমরা পেলাম, তার পরিসীমা কত। পরিসীমা সূত্র কি, ফোর এ, তার মানে এই যে 12 এটাকে যদি আমি চার দ্বারা গুণ করি, তাহলে আমি কী পাবো, পরিসীমা পাবো। ফোর এ মানে একটা বাহুর দৈর্ঘ্য তাকে চার দ্বারা গুণ করবো, আর একটা বাহুর দৈর্ঘ্য 12 তাকে আমরা যদি চার দ্বারা গুণ করি, চার দুগুণো 8, চার এককে চার। তো এই যে 48 পেলাম, এটাই হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ আমাদের পরিসীমা কত হবে, 48।
তাহলে আশা করি তোমরা এটা সকলে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।